প্রোগ্রামিং পল্লিতে আপনাকে আবারও স্বাগতম শুরু করে দিচ্ছি আজকে টিউটিও তো এই টিউটোরিয়াল জুড়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো মাইক্রোসার্ভিস প্রস অ্যান্ড কনস তো সার্ভিসের কী কী সুবিধা আছে কী কী অসুবিধা আছে এই সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমি আলোচনা করব সো যাতে আমরা এই সুবিধা অসুবিধাগুলো নিয়ে জেনে তারপর আমরা আসলে আমাদের মাইক্রোসার্ভিস চুজ করতে পারি অথবা আর্কিটেকচার চুজ করতে পারি আমাদের এপ্লিকেশনের জন্য কী করব কোন আর্কিটেকচার চুজ করবো আমাদের সুবিধা অসুবিধা জেনে আসলে সেটা চুজ করতে হবে ওকে তো এই টিউটারের দিকে নতুন হয়ে থাকেন আমি স্ট্রংলি রেকমেন্ড করব প্রিভিয়াস টিউটারেল একটু দেখে নেবেন সেখানে আমরা মাইক্রো সার্ভিস সম্পর্কে বেসিক ডিসকাশন করেছিলাম তাহলে আপনার এই টিউটোরিয়াল বুঝতে সুবিধা হবে ওকে ইজিলি বুঝতে পারবেন তো আমরা শুরু করে দেই তো আমি চলে আসলাম প্রথম স্লাইডে সেটা হচ্ছে আমরা সুবিধা কী কী আছে সেগুলো নিয়ে জানবো মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে কী কী সুবিধা আছে একদম খুব ইজিলি যেটা হয় আমরা মনোলিথিক নিয়ে আলোচনা করেছিলাম মনোলিথিক অ্যাপ্লিকেশনে যেগুলো অসুবিধা আছে সেগুলো হচ্ছে সার্ভিসের ম্যাক্সিমাম সুবিধা ওকে ফাইন তো প্রথম যেই সুবিধাটা আছে সেটার জন্য আসলে আমরা মাইক্রোসার্ভিস চুজ করি ওকে স্ক্যালেবিলিটি সার্ভিসেস ক্যান বি স্ক্যালড ইন্ডিপেন্ডেন্টলি সো মাইক্রো সার্ভিস আসলে যেই নিজের সার্ভিসগুলো আছে অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশনটাকে স্ক্যাল করতে পারে ওকে স্কেল আউট করতে পারে স্কেল ইন করতে পারে দুইটা সে করতে পারে আচ্ছা সাপোজ আপনার একটা বড় একটা অ্যাপ্লিকেশান আছে তো এই অ্যাপ্লিকেশনের কোনো একটা স্পেসিফিক পার্ট অথবা কোন একটা স্পেসিফিক মডিউলকে আপনি ওইখানে খুব বেশি ট্রাফিক হয় আপনি সেটাকে স্কেল আউট করতে চান এইটা মাইক্রো সার্ভিসের মধ্যে এটা পসিবল আপনি চাইলে সেই স্পেসিফিক কোনো একটা মডিউলকে স্কেল 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 আউট করতে পারবেন স্কেল স্কেলিং করতে পারবেন আদারওয়াইজ আপনি করতে পারবেন না ওকে ফাইন তো এটা খুবই একটা বড় একটা সুবিধা ওকে সুবিধা সুবিধার আসে আমরা মাইক্রো সার্ভিস চুজ করে থাকি ওকে দেন হচ্ছে ফ্লেক্সিবিলিটি মাইক্রো এস অ্যালো টিমস টু ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি অন ডিফারেন্ট পার্টস অফ অ্যান অ্যাপ্লিকেশন মাইক্রো সার্ভিস আসলে আপনাকে অ্যালাউ করে যে আপনার একটা টিম আছে সেই টিমটা আসলে ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট নিয়ে কাজ করতে পারবে চাইলে আমাদের যে এই সিরিজ জুড়ে আমরা যে অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করবো একটা ই কমার্স সাইট সেই ই কমার্স সাইটে আমাদের যে পার্টগুলো আছে ক্যাটালগ মাইক্রো সার্ভিস সাইট আমাদের একটা ক্যাটালগ সার্ভিস হবে বাস্কেট সার্ভিস হবে দেন হচ্ছে ডিসকাউন্ট মাইক্রো সার্ভিস হবে অ্যান্ড অর্ডারিং মাইক্রো সার্ভিস হবে এখন দেখেন আমাদের চারটা সার্ভিস হয়ে যাচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশানের আমাদের যেহেতু চারটা মাইক্রোসার্ভিস হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি সে আমি আমার ছোটো ছোটো টিমকে আমি আমাদের মাইক্রো মাইক্রোসার্ভিসগুলোকে আলাদা করে ডিফেন্ড করে দিতে পারবো যে ভাই তোমরা এই টিম শুধুমাত্র ক্যাটালগ যে মাইক্রোসার্ভিস সেই মাইক্রোসার্ভিসে কাজ করো তোমার শুধু এই দুই এই ক্যাটালগ মাইক্রোসার্ভিসটাকেই ডেভেলপমেন্ট করো অথবা এখানেই তোমরা কোডিং করো ইমপ্লিমেন্ট করো সেমভাবে আমার একটা আলাদা টিম থাকবে যে টিম শুধুমাত্র বাস্কেট সার্ভিস নিয়েই কাজ করবে সেই রকম করে প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের জন্য আপনি চাইলে আলাদা আলাদা টিম ডেডিকেটলি দিতে পারেন সেটা আলাদা আলাদা করে সেটা ডেভেলপমেন্ট করতে পারে সো এইটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি আলাদা আলাদা মাইক্রো সার্ভিসে আলাদা মতো কাজ করবে সো কোনোটা কোনোটার সাথে ডিপেন্ডেন্ট না ওকে ফাইন এটা হচ্ছে একটা ফ্লেক্সিবিলিটি আছে আপনারা ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট পার্ট নিয়ে আপনারা কাজ করতে পারেন একটা টিমের মধ্যে দেন রিয়েলিবিলিটি এইটাও খুব ভালো একটা সুবিধা যেটার কারণে আমরা আসলে মাইক্রোসার্ভিস চুজ করতে পারি সেটা হচ্ছে ইফ দেয়ার ইজ অ্যান অ্যারো এনি মডিউল ইট কুড নট ইফেক্ট দ্য অ্যান্টার অ্যাপ্লিকেশন অ্যাভেলেবিলিটি আপনার কোন একটা মডিউলের মধ্যে যে কোনো অ্যাকসেপশন আসে কোনো অ্যারো আসে সেই ক্ষেত্রে আপনার কোনো হোল অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ইফেক্ট পড়বে না সো যেই মাইক্রোসার্ভিসের মধ্যে প্রবলেম শুধুমাত্র সেটাই প্রবলেম হবে বাকিগুলো ঠিকঠাক থাকবে ওকে সো হইতে পারে আপনার ধরেন মাইক্রোসার্ভিস যে অ্যাপ্লিকেশানটা আছে সেখানে কোনো একটা ডাটার মধ্যে কোনো একটা জায়গায় একটা স্পেলিং মিস্টেক আছে এপ্লিকেশনের মধ্যে তো বাকি এটার জন্য আপনাকে অন্যগুলোতে কোনো ইফেক্ট পড়বে না অথবা আপনার একটা অ্যাপ্লিকেশন বন্ধ আছে সেই ক্ষেত্রে অন্য কোনো প্রবলেমগুলো হবে না ওকে ফাইন সো বাকিগুলো তারা চাইলে ইসিলি ইউজ করতে পারবে বাকি পার্টটুকু সো স্পেসিফিক যেই পার্টে প্রবলেম হচ্ছে সেই পার্টে আসলে প্রবলেম হয় বাকিগুলো কাজ করবে সো মনটা থেকে যেটা হয় একটা মডিউল এক্সেপশনার একটা মডেল বন্ধ সব পুরো অ্যান্টের অ্যাপ্লিকেশনে বন্ধ হয়ে যায় সো এইখানে এইটা হয় না ওকে এটা একটা বড় একটা সুবিধা দেন টেকনোলজি স্ট্যাক টেকনোলজি স্ট্যাক মিনস হচ্ছে মাইক্রোসার্ভিসেস ক্যান ইউজ ডিফারেন্ট টেকনোলজি স্ট্যাক ফর ইচ সার্ভিসেস আমাদের যে মাইক্রোসার্ভিস আর্কিটেকচার আমরা চুজ করি মার্কেটে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের অনেকগুলো মাইক্রোসার্ভিস থাকতে পারে আমরা সেই অ্যাপ্লিকেশনটাকে অ্যান্টের অ্যাপ্লিকেশনটাকে থেকে ছোটো ছোট্ট করে মডিউল করে করে আমরা চাইলে মাইক্রোসার্ভিসে ইস্টাবলিশ করতে পারি তো এই প্রত্যেকটা মাইক্রোসার্ভিসেই আপনি চাইলে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট টেকনোলজি ইউজ করতে পারেন যে মনে হচ্ছে যে আপনার আমাদের যে আমরা অলরেডি এরকম করে ডিসকাশন করবো আমাদের ক্যাটালগ এপিআই একটা মাইক্রোসার্ভিস হবে এখানে আপনি চাইলে আপনি ডিফারেন্ট একটা টেকনোলজি চুজ করতে পারেন ডাটাবেস ডিফারেন্ট হতে পারে আপনি শেয়ার মার্ক চেঞ্জ করতে পারেন আপনার যেটা সুবিধা যেটা সুইটেবল আপনি সেটাই চুজ করতে পারেন মানে আপনার যদি একটা কমপ্লিট অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার বিশটা মাইক্রোসার্ভিস থাকে ইটস পসিবল আপনি বিশটা মাইক্রো সার্ভিস বিশটা ল্যাঙ্গুয়েজে বাড়াবেন বিশটা ডাটাবেস ইউজ করতে পারবেন ওকে এটা ঠিক আছে এটা পসিবল তো টেকনোলজি স্ট্যাক নিয়ে কোনো প্রবলেম নেই আপনার যেটা মনে হয় টেকনোলজি আপডেট হচ্ছে অথবা আপনি ধরেন আপনার অ্যাপ্লিকেশনে নতুন কোন একটা মাইক্রোসার্ভিস আসবে অলরেডি আপনারা কোন একটা ফ্রেমওয়ার্কে ডেভেলপ করে ফেলছেন সো নতুন একটা মাইক্রোসার্ভিস আপনার ইস্টাবলিশ করবেন নতুন কোনো ফ্রেমওয়ার্ক আসবে মডিউল আসবে আপনি যদি ওইটাকে কোনো একটা মাইক্রোসার্ভিস চিন্তা করেন আপনি সেটাকেও চাইলে লেটেস্ট কোনো টেকনোলজি আপনি ডিস্টাবলিশ করতে পারেন ডেভেলপ করতে পারেন ওকে ফাইন দেন হচ্ছে রিডিউস কমপ্লেক্সিটি ব্রেকিং ডাউন এ কমপ্লেক্স অ্যাপ্লিকেশন ইন টু স্মলার সার্ভিসেস রিডিউসেস দ্য ওভারঅল কমপ্লেক্সিটি মেক ইট ইজিয়ার টু ম্যানেজ অ্যান্ড মেনটেন সো বড়ো একটা অ্যাপ্লিকেশনকে যখন আমরা ছোটো ছোটো স্মলার সার্ভিসে ভাগ করে ফেলি তখন আসলে পার্টিউলি কমপ্লেক্সিটিও কমে যায় সো আমাদের মনে থেকে অ্যাপ্লিকেশান যেটা হয় একটা অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক কোড ওকে সো অনেক বেশি কোড়ে যাওয়ার কারণে একটা সময় পরে লার্জ অ্যাপ্লিকেশান হয়ে যায় তখন কোনো চেঞ্জ ম্যানেজ করা অনেক কঠিন হয় যখন আমি চেঞ্জ করতে যাবো এটা ডিভেন্ডেন্স অনেক জায়গায় চলে যায় স সব জায়গায় চেঞ্জ করতে হয় সেইখানে এই জিনিসগুলো হয় না যেহেতু আমাদের প্রত্যেকটা আমরা সার্ভিসকে আমাদের পুরো অ্যাপ্লিকেশানটাকে বিভিন্ন সার্ভিসে আমরা ভাগ করে নিই তো সেই জন্য আসলে কমপ্লেক্সিটিও কমে যায় একটা সার্ভিসে একটা স্পেসিফিক পার্ট নেই ওইখানে আমাদের কোড করতে হয় ওইখানে আমরা ডেভেলপমেন্ট করি তো বাস্কেটে পেয়ে যখন থাকবে বাস্কেট নিয়ে আমরা কাজ করবো এখানে আমরা ক্যাটালগ এ পেয়ে নিয়ে কোনো কথা বলবো না ক্যাটালগের কোনো জিনিসপত্র নিয়ে এখানে থাকবে না ওকে এই জন্য এটা আসলে অনেক কমপ্লিক্সিটি কমে যায় এবং যেহেতু ছোটো ছোটো মডিউল সেটা বুঝতেও ইজিয়ার হয় এবং ম্যানেজ করো মেনটেন করো একটু সহজ তুলনামূলকভাবে ওকে তো বুঝতে তো ইজি হবেই কারণ অনেক একসাথে দেখা গেছে একটা বড় অ্যাপ্লিকেশন অনেক কোড সেই ক্ষেত্রে আমি স্পেসিফিক কোনো একটা টিমকে কোনো একটা সার্ভিসের জন্য সার্ভিসের সার্ভিসটাকে ডেভেলপ করতে দিলাম তারা ছোট্ট একটা সার্ভিস নিয়ে কাজ করবে তো ওই সার্ভিসটা ওর জন্য বোঝায় খুব ইসি পুরো অ্যাপ্লিকেশন না বুঝলেও চলবে জাস্ট ওই সার্ভিসটা নিয়েই থাকবে সেই জন্য আসলে এটা বোঝাটা একটু সহজ ওকে যেহেতু কোর্ট কম বুঝতে সুবিধা হবে এটাই স্বাভাবিক ওকে তো এই ছিল আসলে সুবিধা দেন অসুবিধা কী কী কমপ্লেক্সিটি এই কমপ্লেক্সিটি আসলে কি এই কমপ্লেক্সিটিটা হচ্ছে কিছু কমপ্লেক্সিটি আমরা ফেস করবো সো এই কমপ্লেক্সিটা কীরকম কমপ্লেক্সিটি সেটা হচ্ছে ম্যানেজিং এ সিস্টেম উইথ মাল্টিপল সার্ভিস ক্যান বি মোর কমপ্লেক্স দ্যান এ মনোলিথিক অ্যাপ্লিকেশন যখন আপনার অনেকগুলো মাল্টিপল সার্ভিস হয়ে যাবে অনেকগুলো সার্ভিস হয়ে যাবে সেগুলো আসলে সেগুলো মেনটেন করা একটু পেইন যেমন সেগুলো আপনাকে কী করতে হবে আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশান নিয়ে আপনাকে পাবলিশ করতে হবে তাই না ড্যাপ্ল করতে হবে সো এই ড্যাপ্লেন্ট আপনার জন্য পেন সেটার জন্য আপনার ডাবপস এখানে ডিপেন্ড নিয়ে চলে আসে আপনার ডেভপস নিয়ে কাজ করতে হয় ওকে সো এই ড্যাপলমেন্টটা নিয়ে আপনাকে একটু কাজ করতে হবে যেমন ধরেন আপনার যদি একটা মঙ্গল থেকে অ্যাপ্লিকেশান থাকতো সো যত মডিউলই থাকুক না কেন একটা অ্যাপ্লিকেশন কোনো একটা জায়গায় চেঞ্জ আসলেও আপনি একটা সিঙ্গেল ফাইল আপলোড করে দিলেন অথবা একটা সিঙ্গেল ফাইল পাবলিশ করে দিলেন ড্যাপলয় করে দিলেন ওকে বাট এখানে যদি অনেকগুলো সার্ভিস হয় আপনাকে যখন পাবলিশ করতে হবে আপনার বিশটা সার্ভিসের মধ্যে ম্যাক্সিমাম সার্ভিসে চেঞ্জ আসছে সবগুলো সার্ভিসই আপনাকে পাবলিশ করতে হবে আবার রিডেপ্লই করতে হবে সো এটা মেনটেন করা একটু পেন একটু কমপ্লেক্স আবার যখন আমরা অ্যান্টার সার্ভিস টু সার্ভিস কমিউনিকেট করব সেটার জন্য আমাদের কিছু কমপ্লেক্সিটি আছে ওকে এইটা হচ্ছে ওভারঅল কমপ্লেক্সিটিটা আর কি আমাদের মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের যে কমপ্লেক্স থাকে সো আরও আমরা কিছু কমপ্লেক্সিটি জানবো সো টেস্টিং টেস্টিং করাটা একটু কমপ্লেক্স আছে আমাদের মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে সাপোজ আমরা যখন বাস্কেট নিয়ে কাজ করবো বাস্কেট অ্যাপ্লিকেশনটাকে আমাকে টেস্ট করলেও বাস্কেট যখন অন্য কোনো একটা অ্যাপ্লিকেশনের সাথে অর্ডারিং এর সাথে যখন কমিউনিকেট করবে এন্টার অ্যাপ্লিকেশন সার্ভিসগুলো তখন আবার দুইটা সার্ভিসের সাথেও কম্বাইন করে আমাকে টেস্ট করতে হবে দুইটা সার্ভিসের সাথে ইন্টিগেশন ইন্টিগেশন কমপ্লিট করার পর আমাকে আবার টেস্ট করতে হবে সো দুইটা সার্ভিস মিলে একসাথে কাজ করতেছে কিনা না ওকে তো টেস্টিংটা একটু টাফ মনে হচ্ছে আর্কিটেকচার থেকে তারপরে হচ্ছে আপনার কিছু এডিশনাল কিছু টুলস লাগে এবং রিসোর্স লাগে তো টেস্ট করার জন্য আপনার অবশ্যই রিসোর্স লাগবে এবং টুলসও লাগবে ওকে দেন হচ্ছে মনিটরিং হ্যাঁ মনিটরিং মাল্টিপল সার্ভিসেস ক্যান বি চ্যালেঞ্জিং যখন আপনার অনেকগুলো সার্ভিসেস আসলে মনিটরিং করার অনেক চ্যালেঞ্জ কারণ আপনার যদি একটা সার্ভিস হইতো একটা মোটা থেকে অ্যাপ্লিকেশন হইতো আপনি ইজিলি ট্র্যাক করতে পারবেন কোন কোন রিকোয়েস্ট আসে কোথায় হচ্ছে না হচ্ছে আপনি ইজিলি বুঝতে পারবেন ওকে বাট যখন মাইক্রো সার্ভিস হয়ে যাবে এক সার্ভিস আরেক সার্ভিসকে কল করবে ওই সার্ভিস আরেক সার্ভিসে কল করবে এই যে বিভিন্ন সার্ভিস থেকে বিভিন্ন সার্ভিসে কল হবে সে এই জিনিসগুলো মনিটরিং করতে হবে এই জিনিসগুলো যদি মনিটরিং না করতে পারেন আপনি আসলে কোন কোনো সময় যদি প্রবলেম হয় সব বুঝতে কোনো একটা সার্ভিস কাজ করতেছে না কোনো কারণে অথবা সার্ভিসটা অফ আছে বন্ধ আছে তখন কি হবে একটা সার্ভিসের জন্য একটা সার্ভিস বন্ধ আছে আপনার দেখবেন অন্য অ্যাপ্লিকেশানগুলো রানিং বাট একটা সার্ভিস বন্ধ থাকার কারণে আপনার প্রসেসটা কমপ্লিট হচ্ছে না ওকে সো এইগুলো আপনাকে মনিটরিং রাখতে হবে যে সবগুলো আমার যতগুলো সার্ভিস সবগুলো সার্ভিস আপ অ্যান্ড রানিং আছে কি না ওকে কোনো প্রবলেম আছে কি না কোনো অ্যাকসেপশন আসছে কিনা কোনো একটা সার্ভিসে বা এই জিনিসগুলো আপনাকে চেক করতে হবে সো এইটাই চেক করার জন্য অনেকগুলো টুলস আছে সো এইগুলোর টুলস দিয়ে চেক করা যায় সিস্টেম ইস পারফর্মিংলি সো যেটা বলতেছিলাম আমি যে যে টুলগুলা ইউজ করে আপনাকে মনিটরিং করতে হবে সব সময় মনিটরিং করতে হবে যে আপনার সব মাইক্রোসার্ভিসগুলা আসলে ভালোভাবে পারফর্ম করতে শেখেনা কাজ করতে শেখেনা এটা মনিটরিং অবশ্যই অবশ্যই মনিটারিং করতে হয় সো ফাইনালি নেটওয়ার্ক ইনক্রিজ নেটওয়ার্ক ট্রাফিক যেহেতু আমাদের অনেকগুলো মাইক্রোসার্ভিস যদি হয়ে যায় সো মাইক্রোসার্ভিসগুলো আসলে একটা মাইক্রোসার্ভিস একটা মাইক্রো সার্ভিসে তো কমিউনিকেট করে ইন্টারনেটের থ্রুতে এখন ধরেন আমরা ইন্টারনেটের থ্রুতে আমরা মাইক্রো সার্ভিসগুলো কল করব এখন আপনার সার্ভারের অথবা আপনার অ্যাপ্লিকেশান যেখানে হোস্ট করছে সেখানে ইন্টারনেটের অবস্থা অনেক খারাপ তাহলে এবার বোঝেন আপনার অবস্থা কী হবে আপনার এক্সপিরিয়েন্স কী হবে আপনার অ্যাপ্লিকেশান থেকে কেউ কুইক রেসপন্স আসবে না যেহেতু একটা এপ্লিশন একটা এপ্লিশকে কল করবে আর একটা এপ্লিশ থেকে ডাটা সে গেট করবে অথবা সেট করবে তো সেই ক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করবেন অবশ্যই আপনি যদি মাইক্রোসার্ভিস নিয়ে কাজ করেন অবশ্যই আপনাকে এই জায়গাটা ফোকাস করতে হবে অনেক বেশি যে আপনার আসলে ইন্টারনেটটাকে অ্যাভেলেবেল রাখতে হবে অলওয়েজ সো ইন্টারনেট যদি অ্যাভেলেবেল না থাকে ইন্টারনেট যদি ডাউন থাকে তখন আসলে আপনার মাইক্রোসার্ভিস দিয়ে আসলে খুব কাজে আসবে না সেম জিনিস হবে আপনার তো কোনো একটা জায়গায় ইন্টারনেট ঠিকমতো কাজ করতেছে না কোনো একটা সার্ভিসের মধ্যে সেই ক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করবেন সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু যে আপনাকে নেটওয়ার্ক ট্রাফিকটাকে ইনক্রিজ করতে হবে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো করতে হবে যাতে ইন্টারনেট অ্যাপ্লিকেশানগুলো খুব কুইকলি কমিউনিকেট করতে পারে ওকে ফাইন তো ওভারঅল এই ছিল আমরা সুবিধা অসুবিধা সম্পর্কে একটু বেশি ডিসকাশন করলাম তো পরবর্তীতে আমরা কোডিং পার্টে চলে যাবো আমরা ডিরেক্ট আমাদের যে প্রথম মাইক্রো সার্ভিস আছে সেই মাইক্রো সার্ভিসটা ডেভেলপ করবো স্টেপ বাই স্টেপ তো এই ছিল এই টিউটুয়ে এতকাল পর্যন্ত যারা আমার কথা শুনলেন সবাইকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি